আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো আমার আগে করা একটি পাঞ্জাবি ড্রয়িং। যদিও আজকে ড্রয়িং ভিডিওটি শেয়ার করব না, কিন্তু পাঞ্জাবিটা ড্রয়িং করার পরে কেমন হয়েছে সেটা দেখতে পারবেন। আর মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আপনারা দেখে দেখে এই পাঞ্জাবিটা সম্পূর্ণ ড্রয়িং করে ফেলতে পারবেন। এই পাঞ্জাবিটা ড্রয়িং করার জন্য আমি নিয়েছি একটি সাইন পেন, আর নিয়েছি কিছু পেপার কেটে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আমি পেপার কেটে সম্পূর্ণ ডিজাইনটা করেছি, যার জন্য ডিজাইনটা দেখতে খুব সুন্দর হয়েছে এবং দেখতে সবগুলো ফুল বা ডিজাইন একই রকম হয়েছে। বিশেষ করে আমি যদি একটু কলকার কথা বলি, সেদিকটা দেখলে বুঝতে পারবেন সবগুলো কলকা কিন্তু সমান হয়েছে। তার জন্য আমি যেটা করেছি, আমি কাগজ কেটে কলকাগুলো সাইজ করে নিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতো সাইজে কলকা কেটে নিতে পারবেন। তার জন্য শক্ত যে কাগজগুলো হয় সেখান থেকে কেটে নিলেই হবে, আমিও সেটাই করেছি। তো দেখতেই পাচ্ছেন, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে ডিজাইনটা এমন হয়েছে, ফুলগুলো এমন। আর কলকা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, কলকাগুলো আমি কেটে নিয়েছি মূলত আমি আমার পাঞ্জাবির ডিজাইনের উপর ডিপেন্ড করে সেই সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। আর কলকার যে মাথায় যে ছোটো ছোটো বৃত্তগুলো থাকে সেগুলো আমি কেটে নিয়েছি, যার ফলে পুরো ডিজাইনটা দেখতে সেম টু সেম লাগবে। কোনো রকম কোথাও বড় কলকা কোথাও ছোট কলকা হওয়ার সম্ভাবনা নাই, যেটা হলে আসলে পাঞ্জাবির ডিজাইনটা নষ্ট হয়ে যেত সেজন্য। আর এই যে ফুলগুলোর বৃত্তগুলো আমি একটা ছোট্ট বৃত্ত কেটে নিয়েছি, বৃত্তগুলো করার জন্য সাইডে ফুলগুলো দেওয়ার জন্য আমি কেটে নিয়েছি আরেকটি ফুল আকৃতির বা পাতা বলেন যাই বলেন কেটে নিয়েছি এগুলো। তো এগুলো কেটে কেটে আপনারা যদি এভাবে ডিজাইন করেন তাহলে আপনাদের ডিজাইনগুলো খুব সুন্দর হবে এবং সবগুলোর ডিজাইন দেখতে সুন্দর হবে এবং একই রকম হবে। একটা ডিজাইনে যদি একটা ফুল এক এক রকম হয় তাহলে সেটা দেখতে অতটা ভালো লাগে না, আর সবগুলো ফুল যদি একই রকম হয় তাহলে সেটা অবশ্যই দেখতে সুন্দর লাগে। তো দেখেন, আমি আপনাদের সাইন পেনটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা দিয়ে আমি এঁকেছি সম্পূর্ণ ডিজাইনটা, যেহেতু কালো পাঞ্জাবি সেজন্য। আর এই যে আমি এই কাগজগুলো কেটে নিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাছাড়া আমি এই পাঞ্জাবিতে দুই কালারের সুতো ব্যবহার করেছি, একটা হচ্ছে বেগুনি কালার আর একটা সাদা। তো ইনশাআল্লাহ পাঞ্জাবির কাজ কমপ্লিট হলে অবশ্যই সেলাই ভিডিও নিয়ে হাজির হব, আর পাঞ্জাবিটা কমপ্লিট করার পর কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।